মাতিলে এটিএম লুটেরা গত রাতে ব্রহ্মপুর শহরে এটিএম লুটেরা তিনটি এটিএম রু লুট উদ্যম করেছেন্তি তবে হলদিয়াপদর এসবিআই এটিএম রু 5 লক্ষ রু অধিক টাকা লুটিবারে সক্ষম হইছেন্তি এটিএম রু এটিএম কো গ্যাস কাটার রে কাটি লুটি নেছেন্তি টাকা তবে আঙ্কুলি এবং গোপালপুর জংশন নিকট এটিএম রু লুট উদ্যম পণ্ড হইছি গোপালপুর জংশন নিকট স্টেট ব্যাংক এটিএম র সিসিটিভি ভাঙ্গি দেইতিলে কিন্তু সেই সময়রে পুলিশ পাট্রোলিং গাড়ি পলাই আসিবারু লুটেরা চম্পট মারিতিলে সম্পর্কে অধিক সূচনা পাই ফোন লাইন আছেন প্রতিনিধি জগন্নাথ সাউ জগন্নাথ তিনটি জায়গার অ্যাটেম্প নেইতিলে কিন্তু গোটিয়ে জায়গার সফল হয়েছে এবং দুইটি জায়গার এটিএম লুট করে পারনাথি লুটেরা কোন সূচনা আছে দেখন্তু শুভলক্ষ্মী গতকাল গোটিয়ে রাতে ব্রহ্মপুর মহানগর আখপাখ অঞ্চলর তিনটি এটিএম রে তো লুটেরা মানকর তো আত প্রাদুর্ভাব দেখা যায় অ্যাটেম্প করছেন দুইটি সফল হয়ে পারে যেতবে তৃতীয়টি পুরা তাকে জলাই দেই প্রায় 5 লক্ষর ঊর্ধ্ব টঙ্কা লুট হয়েছে জনা পড়ছে তাঁর তো এসবিআই র ম্যানেজরঙ্ ঠার যা সূচনা মিলছে তা প্রাথমিক সূচনা মিলছে যে 5 লক্ষর ঊর্ধ্ব তো সে চিফ ম্যানেজর আসলা পরে যা জনা পড়ব কত লক্ষ টঙ্কা লুট হয়েছে তো গোটে দিনের তিনটি এটিএম রু তো অ্যাটেম্প করা যাই তিনটি এটিএম রু লুট করা যাই ঘটনা সাধারণ পুরা মানে ভয়র বাতাবরণ সৃষ্টি করছে যে লুটেরা মানে এত মাত্রায় প্রাদুর্ভাব বড়িগলা তো পুলিশ পক্ষর গোটে গোটে এনকাউন্টর চলছে কিংবা অপরাধ দমন পাই বিভিন্ন প্রকার গুন্ডা প্যারেড করা যাচ্ছে বা সেমানকু পরিবর্তন করা যাচ্ছে অন্য পক্ষে লুটেরা মানক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে গোটিয়ে রাতে তিনটি জায়গার অ্যাটেম্প কিভাবে সে স্থানীয় এটিএম গুড়িকরে সিকিউরিটি গার্ড নথিলে অবা সিকিউরিটি গার্ড কোয়ার যাই তাহলে পরবর্তী সময় জানা পড়িব তদন্ত পরে বহুত বহুত ধন্যবাদ জগন্নাথ আপনক সূচনা পাই